বাবা বাবা বাবা, মন্ডা সকাল সকাল ছোট থলে নিয়ে বাজারের দিকে যাচ্ছে, আমাকেও যেতে হবে। যাই যাই যাই, মন্ডার পিছু নি। অনেক দিন বেশ জমিয়ে মাছের ঝাল বানাইনি, আজকে বেশ জিরে আদা বেটে লঙ্কা পেঁয়াজ ঘেঁটে মাখো মাখো করে মাছের ঝাল বানাবো, তারপর চেটে খাবো আর মিঠাই খেলো দেখাবো। আচ্ছা, মনে মনে এই মতলব, ঠিক আছে দিদি, আমার নামও মিঠাই, তোকে মজা আমিও দেখাবো। আসুন 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 সবাই, নিয়ে যান মাছ, জলের মধ্যে দেখে যান পাকা কাতলার মাছ। ওই তো ওখানে যান তো মাছ বিক্রি হচ্ছে, যাই 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 ওখানেই যাই। একটাই কাতলা পড়ে আছে দিদি, দাম সামান্য মাত্র 40 টাকা কেজি। বাবা বাবা বাবা, তাহলে আমার জন্য ওই মাছটাই ওজন করে দেখুন কত দাম হয় বলুন, আমি নেব। ও, আপনি নেবেন? এ কি মিঠাই, তুই আমার পিছু পিছু চলে এসেছিস, এড়িয়ে যা বেরিয়ে যা এখান থেকে। ও মলোজা, তুই বলেছিস বলে কি বেরিয়ে যেতে হবে নাকি? দাদা, মাছটা ওজন করে ঝটপট করে কেটে দিন তো, আমি দাম দিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। দাদা, ওকে যদি ওই মাছটা দেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তুমুল অশান্তি বাঁধিয়ে দেব, কারণ আমি আগে দর করেছি। তাতে কি, আমি আগে নেব বলেছি, আমাকেই দিতে হবে। দাদা দিন 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 আমাকে দিন। দুধুর, আপনাদের কাউকে নিতে হবে না, এই একটাই মাছ পড়ে আছে, আমি বরং বাড়ি নিয়ে যাব, তারপর ওই কাতলা মাছের পাতলা ঝোল বানিয়ে খাবো। না 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 না, সেটা হবে না, সেটা হবে না, বিক্রি করতে এসেছেন যখন বেচতেই হবে। আর সেটা আমাকে বেচতে হবে, আমাকে? না আমাকে। ও দাদা, এত ঝামেলা হচ্ছে যখন, ওই একটা মাছই দুজনের মধ্যে কেটে ভাগ করে দিন না, তাহলেই তো পূর্ণিমা অমাবস্যা থাকবে না কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি দুজনকে বেচবো, দুজনকে কেটে দিচ্ছি। আমি কিন্তু মুড়োর দিকটা নেব। হ্যাঁ, না 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 না, আমি মুড়োর দিকে নেব, পুরো মুড়োটা আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এমন ভাবে মাছটা মুড়ো থেকে লেজা অবধি আড়াআড়ি কেটে দিচ্ছি, যাতে দুজনেই মুড়ো লেজা বুক পিছা বা দুজনেই পাবেন সমানভাবে। হ্যাঁ তাহলে ঠিক আছে, নিন নিন ভাগ করুন, তারপরে দাঁড়ি পাল্লার দুটো পাল্লায় দুজনের ভাগের মাছ রাখবেন, কাঁটা যেন এক চুলো এদিক ওদিক না হয়। হ্যাঁ, একই একদিকের পাল্লায় কম আর একদিকের পাল্লায় বেশি কেন? বেশি তো কি হয়েছে, আমাকে বেশিটা দিয়ে দিন, এমনিতেও মন্ডা অতটা মাছ খেতে পারবে না, চেহারাটা তো দেখছেন যেন পাটকাঠি। কি বললি দিদি, আমি পাটকাঠি? আর তুই তুই কি, তুই তো তুই তো পচা পচা ফোলা কুমড়ো। আরে ধুর বাবা, কি হয়েছে নাকি? কি কি হয়েছে নাকি? আবার দিদি বোন দুজনে মিলে ঝগড়া করছিস? আর বলবেন না মোড়ল মশাই, একটা কাতলা মাছ নিয়ে যত ঝামেলা, দুজনেই বলছে ওই মাছটাই নেবে, এ তো মহা মুশকিল, এদের যেখানেই দেখি সেখানেই ঝগড়া শুরু করে দেয়। এই এই শোন শোন, তোরা একটা কাজ কর। কি কাজ বলুন মোড়ল মশাই? তোরা আমার পুকুরে এসে দুজনে মাছ ধর, আমি তোদের দুজনকে দুটো ছিপ দিয়ে দেব, 1 ঘন্টা তোদের হাতে সময় থাকবে, যে যতগুলো মাছ ধরতে পারবি সেগুলো তো পাবি, আর তার সাথে আমি তাকে পুরস্কারও দেব, যে সব থেকে বেশি ওজনের মাছ ধরবে। বাহ বাহ, তাহলে তো ভালোই হলো, একটা কানা করিও খরচা হবে না, এদিকে মাছ পেয়ে যাব। আরে জিতলে তো পুরস্কারও পেয়ে যাব। আগে থেকে অত লাফালাফি করিস না, কারণ জিতবো তো আমি। ঠিক আছে, আগে তোরা চল চল চল, দেখা যাক দেখা যাক কে জেতে আর কে হারে। ও মোড়ল মশাই, বলছি ওই পুকুরে মাছ তো বলতে গেলে নামমাত্র,
পুরো পুকুরেই তো শুধু লোহা লক্করার আবর্জনায় ভর্তি। তাই তোকে বেশি কথা বলতে বলেছি। এ কি বড়ল মশাই, ওই পুকুরে মাছ নেই? আছে আছে আছে, সব আছে। বুদ্ধি থাকলে ওই পুকুর থেকেই তোরা পেল্লাই মাপের কাতলা মাছ পাবি। ঠিক আছে বড়ল মশাই, চলুন চলুন, আমার আর দর্শ হইছে না, চলুন তাড়াতাড়ি চলুন। বেশ অনেকক্ষণ তো হয়ে গেল, একটাও তো মাছ উঠছে না। উঠছে উঠছে মাছ উঠছে। কি এ তো বুদ্ধি মাছ! যাই হোক, মাছ তো আমাকে জিততেই হবে। এ কি, এ তো লোহার একটা ছোট তার। তার মানে ওই মোড়ল মশাইয়ের সাঁকড়ে ঠিক কথাই বলেছিল, এই পুকুরে শুধু লোহা লক্করার আবর্জনা। ঠিক আছে, এই দিয়েই আমি সব থেকে বড় মাছ ধরবো, মানে ইয়ে মানে কিনবো কিনবো বড় মাছ কিনবো। বলছি এই যে ভাই শুনছো, বলছি একটা বড় বড়শি হবে, বড়শি। বড় বড়শি কি হবে? আরে এই পুকুরে তেমন বড় মাছ পাবে না, ছোট বড়শিতেই মাছ ধরো না। দরকার নেই বড় মাছ, আমার বড় বড়শি দরকার আছে। আরে বলছি না, ওসব কিছু হবে না, এই ছোট বড়শি আর ছিপের বাইরে যদি আর কিছু দরকার হয় তাহলে তোমরা বাইরে থেকে নিয়ে এসো, কিন্তু সময় মাত্র এক ঘন্টায়, তার মধ্যে 15 মিনিট তো হয়ে গেল। এমনি একটা মাছ ধরতে পারে না, আবার নাটক হাজার গন্ডা। দিদি তুই বেশি কথা বলিস না বুঝলি, এই প্রতিযোগিতাতে না আমি জিতবো, আমি, এই মিঠাই বুড়ি জিতবে, দেখে নিস। ঠিক আছে দেখে নেব, কে জেতে আর কে হারে। ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসছি। শুনেছি লোহার সাথে নাকি চুম্বক আকর্ষণ করে, আমি যদি একটা চুম্বক নিয়ে আসি আর সেটা কাপড়ে বেঁধে আমার ছিপের দড়িতে লাগিয়ে দিই, কি মজাই হবে! সব মাছ আমার। উড় আর কোনো মাছই উঠছে না, মাঝে মাঝে একটা দুটো তার আর ছোট চামচ উঠছে। দাদা বলছি এখানের পুকুরে কি শুধুই লোহা লক্কর আবর্জনা পড়ে? থাকতেই পারে। কিরে ঝুড়ি নিয়ে এসেছিস? তুই কি ভাবলি তোর এত মাছ উঠবে? দিদি এবার তুই হারার জন্য প্রস্তুত হ, দেখা যাক কে কি পায়। কি ওটা? কি বাবা, আমি মাছ ধরবো, এগুলোই আমার মাছ। কি লোহা আটকে যাচ্ছে, তার মানে তো ওটা চুম্বক। ঠিক বলেছিস, আমার দিকে না তাকিয়ে তুই মন দিয়ে নিজের মাছ ধর, বুঝলি? আচ্ছা দাদা আর কতক্ষণ সময় বাকি? এই আর মাত্র আধ ঘন্টা বাকি আছে। ঠিক আছে আমার মাছ ধরা শেষ, আমি আধ ঘন্টার মধ্যে চলে আসব। এ কি মিঠাই, না আমার দোকানে। এক্ষুনি এই ভাঙা চোরাগুলো নিন তো, তাড়াতাড়ি নিন আর ওজন করুন, ওজন করে দামটা আমায় তাড়াতাড়ি দিন, আমার হাতে বেশি সময় নেই। তোমার মোট 6 কেজি 50 গ্রাম ওজন হয়েছে বুঝলে, হিসাব করো ওই 20 টাকা কেজি হিসাবে, তুমি দাম পাবে 130। হ্যাঁ 130 টাকা। উফ, এবার এই টাকা দিয়ে পেল্লাই মাপের একটা মাছ কিনবো। কি মিঠাই কোথায়? মিঠাই ও মাছ ধরছে না? না না না, ও তো চুম্বক দিয়ে লোহা তুলে কোথায় নিয়ে গেল। চলে এসেছি চলে এসেছি, আর সাথে নিয়ে এসেছি একটা পেল্লাই মাপের কাতলা মাছ। এই দেখুন এই দেখুন, আমি তো পুকুর থেকে মাত্র দুটো পুঁটি মাছ পেলাম, তুই এত বড় মাছ কিভাবে পেলি? কেন, চুম্বক দিয়ে লোহা ধরলাম আর সেই লোহা বিক্রি করে মাছ কিনলাম। সাব্বাস মিঠাই সাব্বাস।
তোর মাথায় এত বুদ্ধি আমি জানতাম না, সাবাস। আজকের বিজয়ী মিঠাই। ইরে দিদি, কেমন খেল দেখালাম, বিনামূল্যে কাতলা মাছও পেলাম। না না না, এই সব চলবে না, চলবে না, এই সব প্রতারণা, মিঠাই প্রতারণা করেছে। না 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 না, মিঠাই কিচ্ছু প্রতারণা করেনি, ও উচিত কাজ করেছে। আমি শুধু তোদের দুজনের বুদ্ধির পরীক্ষা নিচ্ছিলাম। দেখ মন্ডা, তুই তো বড়, আর বড়দের কর্তব্য ছোটদের সাথে মানিয়ে নেওয়া, কিন্তু তোরা দুজনে সব সময় ঝগড়া করিস। তুই ইচ্ছে করলে এই ঝগড়া থামাতে পারিস, কিন্তু করিস না। একটু মাথায় সুবুদ্ধি আন, আর দুজনে মিলে মিশে থাক, কেমন? আমার ভুল হয়ে গেছে মোড়ল বসাই, এরপর থেকে আমি বোনের সাথে থাকবো। তাহলে বোন আমাকে এই কাতলা মাছের ভাগ দিবি তো? কেন দেব, এই মাছ আমার। আরে দাঁড়া 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 মিঠাই, তোর পুরস্কারটা তো নিয়ে যা। পরে নেবো মোড়ল মশাই, এখন এই কাতলা মাছটা তো খেয়ে আগে উদ্ধার করি। এই বোন, এই বোন, দাঁড়া দাঁড়া, লোকটি আমার ছোট্ট বোন, আমি তোকে রেঁধে দেব। এই মিঠাই, দাঁড়া দাঁড়া, আমার বোন। সেই নিজে সোজা কথা বল।